আপনি যেখানে আসলেন এখানে আপনি কিসের ফ্লেভার পান? গাজার ফ্লেভার। একটু আগে দেখলাম দুইটা ইয়াং মেয়ে, একদম ইয়াং, এবং তারা জিন্সের প্যান্ট গেঞ্জি পরা, জ্যাকেট পরা। তাদের দেখলাম আমি একসাথে আটটা সিগারেটের মধ্যে গাঁজা ভরে হয়ে গেছে, তার সঙ্গে আবার আলাদাও গাঁজা নিয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি হায়দার আলীর মাজারে, হযরত হায়দার আলী শাহের মাজারে। দুই দিন ব্যাপী উরুস উদযাপনে আজকে প্রথম দিন। এখানে আছে গান বাজনা চলতেছে, অনেকে আছে দর্শক দেখেন, এই যে এখানে শিল্পীরা গান গাইতেছে, গাজার মতো গান গাইতেছে, খাজা বাবার গান গাইতেছে এদিক দিয়া, আর ওই গানে গানে নৃত্য করতেছে, এই যে এই পাশে গানে গানে নাচতেছে দর্শক দেখেন, দেখতে দেখেন, এই যে এই গানে গানে নৃত্য করতেছে, এই যে দর্শক নৃত্য দেখেন, ওনারা ওই গানের তালে তালে নৃত্য করতেছে। এই যে দর্শক, আরো অনেক আইটেম আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন দর্শক। এখানে অনেকে নৃত্য করতেছে, এই যে এখানে একজন ভক্ত আছে, একজন আশিকান আছে, আমরা এই যে এই যে আজকে আসর জমছে, গুরুজি আছে এখানে, অনেকে আছে এখানে, ওনার উদযাপন হচ্ছে, এই যে উনি আছে, ওনার অনুভূতি আমরা অবশ্যই জানার চেষ্টা করব, একটা সময় জানবো ইনশাল্লাহ। তো একটু পরে আসতেছি, শেষ করে আসি। না না না, সবারই না, ওনার একটা ইন্টারভিউ নিব আমরা, আসতেছি ঘুরে। এটা তো ব্লগ, তো ব্লগ আপনি তো আসেন নাই, ছিলেন না। তো এখানে অনেকে আছেন, ওনার ভক্ত আশিকান, যারা ভক্ত তারা এখানে অবস্থান করছে, এখানে সকলে ওনার ভক্ত, গুরুজির ভক্ত এখানে অনেকেই আছেন। আমরা পরে একজন একজন করে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক ভক্ত আছে যারা এখানে আসছে বিনোদন নেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। দর্শক, এটা হলো হযরত একজনের পক্ষে, যে এখানে অসংখ্য মানুষ আছে যারা বসে আছে, তারা নির্দ্বিধায় যে যার সাধনে ধ্যানে মগ্ন আছেন। এই যে এখানে অনেক গুরুজিরা আছেন, এখানে অনেক গুরুজিরা আছেন, এই যে গুরুজিরা আছেন এখানে যে যার মতন করতেছে। দর্শক, এটা হলো মাজারে, ভরপুর চলতেছে যে যার মতো করতেছে। এখানে গুরুরা আছেন, সাধকরা আছেন, যারা নিজেদেরকে সাধু বলেন তারা আছেন এখানে, চলতেছে দর্শক হরদম। আপনারা অনেক কিছু হয়তো বুঝতে পারতেছেন, এটা হলো গুরুজির অনুষ্ঠান। এখানে আরও অনেক কিছু আছে, এই যে পাথর আছে, পাথর বিক্রি করে একজন, এই যে পাথর, এক একটা পাথরের, পাথর নিয়ে অনেক অ্যানালাইসিস বিশ্লেষণ করা যায়, পাথর নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু বলে আমি তো কিনবো না, তাই আমি জিজ্ঞাসা করি নাই। কিন্তু এখানে অনেকে আছে, অনেক ধরনের কাজ করে থাকে। এই যে একজন আছেন, উনি আসন দিয়েছেন, আছে ওনার, এই যে অনেকে আছে এখানে, আসেন যারা যে যার মানত পূরণ করার জন্য আসেন। তো অনেকেই এখানে আসে, এই যে এই একজন আছে ফুল বিক্রি করে, এই যে ফুল বুঝি না, জানি না শুকনো ফুল কেন কীভাবে বিক্রি করে সেটা তো জানি না, এই যে মোমবাতি আগরবাতি, এই যে শুকনো ফুল, আচ্ছা এই যে শুকনো ফুল না, এগুলো ফুল শুকাই গেছে না, তো এগুলো বিক্রি করার উদ্দেশ্য কি? তাহলে গিফট মানে কেউ চাইলে দেন নাকি? আসলে এগুলো হলো হয়তো মাজারের কোনো কিছু, যেটা আসলে কেউ মানত হিসাবে নিয়ে থাকে নাকি, মানত টানত করলে নিয়ে থাকে, সেবা দেন সেবা নেন। তো আসলে উনি সেবা দেয় সেবা নেন হয়তো এগুলোর মাধ্যমেই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এই যে টুপি বিক্রি হচ্ছে, যে এই যে টুপি টুপি বিক্রি হচ্ছে এখানে, যে খেলনা বিক্রি হচ্ছে এখানে, যে যার মতো ক্যাম্পাসাররা ওষুধ বিক্রি করতেছে, মানে কোনো কিছুর অভাব নেই। এই যে মানুষ, এই যে শুয়ে রয়েছে একজনে, এই যে আরেকজনে শুয়ে রয়েছে, এই যে আরেকজনে বসে রয়েছে, মানে যে যার মতো যার যারটা সে সে করতেছে, বিষয়টা এরকম। তো আমরা আসলে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, ধীরে 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 মাজারের দিকে নেওয়ার চেষ্টা করব। যে আসেন আমরা মাজারের দিকে যাই, ওই ওই আছে ওইদিকে, এই যে একজন আছে পাথর বিক্রি করেন উনি, এই যে পাথর, বিভিন্ন ধরনের পাথর আছে এখানে দর্শক দেখেন, এই যে পাথর, অনেক ধরনের পাথর আছে, পাথর বিক্রি করে থাকেন ওনারা, এই যে পাথর, এই পাথরগুলো হয়তো অনেক সময় গ্লাসের গ্লাসে ঢুকায় রাখলে দাম অনেক, ওনাদের কাছে দাম কম, মানে যেহেতু আমাদের দেশে পাথর ব্যবসাটা অনেক রমরমা। কিন্তু আঙ্গেল, এই যে আপনি যে পাথর বিক্রি করেন, কত বছর ধরে পাথর বিক্রি করেন?
বছর সাথে বছর 7 বছর 7 বছর ধরে পাথর বিক্রি করে তো অনেকে তো পাথর বিক্রি করে কোটিপতি হয়ে গেল তো আপনার কি এরকম ছোঁয়া লাগে নাই না আমরা কোটিপতি হইও নাই আর আল্লাহ কোটিপতি বানানোর দরকার নাই দরকার নাই ভারতে আছে ভারতেই যাই তো আপনার এই যে বিভিন্ন ধরনের পাথর আপনার কাছে সবচেয়ে দামি পাথর কোনটা যেটা যে হাতিয়ে দিয়ে দেয় এইটাই নি ও হাতিয়া যা যেটা পছন্দ হয় হাদিয়া বলেন যেটা দেয় নেই দর্শক আসলে যে এখানেও অসংখ্য পাথর আছে হাদিয়া যে যার যেটা ভালো লাগে সেটা ওনার কাছে জিজ্ঞেস করে উনি সেটা দেয় যে এখানে অনেক কিছু বিক্রি এখানেও পাথর বিক্রি হয় অনেকেই বিভিন্ন ধরনের পাথর ক্রয় করতে আসেন পাথর বিভিন্ন মানত হয়তো ক্রয় করেন এই যে ভাই পাথর বিক্রি করতেছে এখানে ওই যে পাঁচ কি পাক পঞ্জতন পাঁচ পঞ্জতন যাই হোক ওই যে ওইগুলো আছে আরও অনেক কিছু আছে এখানেও আছে এই যে বিক্রি করেন মুরব্বী তো এইভাবে চলছে এই যে মেলা এখানে অনেকে আসেন বিভিন্ন জিনিস কিনতে আসেন যার যার পছন্দ যেটা হয় সেটাই কিনেন এখানে অনেক কিছু পাওয়া যায় এই যে খালা দেখেন এই যে আংটি নিয়ে বইছে খালা আংটি নিয়ে বইছে অনেক কিছু আছে এখানে যে এখানে এক আঙ্কেল পাথর নিয়ে বসছেন সুতা নিয়ে বসছেন তো ওনারা তো পাই নাই পাই যে ঘুমাই গেছে গাউনি এই যে আরেক ভাই ঢোল টপলা নিয়ে বইছে আসলে মেলা তো অনেক কিছু থাকবে এটাই স্বাভাবিক তো এই যে ভাই একতারা দোতারা ঢোল ধাপ অনেক কিছু নিয়ে বসছেন তো এই যে আরেক ভাই আছে আপনার তোয়ালিয়া নিয়ে বসছেন যে যার মতো নিয়ে বসছেন ব্যবসা এই যে এখানে বিভিন্ন হাদিস কোরআন নিয়ে বসছেন এই যে একটা গ্রুপ আছে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আছে এখানে একটা ফ্লেভার আছে যে ফ্লেভারে আমরা সবাই মুগ্ধ আসলে আমার মাথা ধরে গেছে এটা হচ্ছে গাজার ফ্লেভার একটু আগে দেখলাম আপনি যেখানে আসলেন এখানে আপনি কিসের ফ্লেভার পান গাজার ফ্লেভার একটু আগে দেখলাম দুইটা ইয়াং মেয়ে একদম ইয়াং এবং তারা জিন্সের প্যান্ট গেঞ্জি পরা জ্যাকেট পরা তাদের দেখলাম আমি একসাথে আটটা সিগারেটের মধ্যে গাঁজা ভরাল হয়ে গেছে তার সঙ্গে আবার আলাদাও গাঁজা নিয়ে গেল আমি দেখলাম যে এত সুন্দর সুন্দর মেয়েরা তাদের এই যে লাইফটা তারা নিজেরাই নষ্ট করতেছে হয়তো তাদের বাবা মা তাদের আসলে ওইভাবে কেয়ার করে না যদি কেয়ার করতো আমরা এই যে এক ভাইয়ের কাছ থেকে শুনলাম আসলে মূল্যবান অনেক কথা এখানে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি যে এখানে কোরআন হাদিস আছে এখানে যে দেখেন এখানে ইসলামিক বই বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকের বিভিন্ন আলেমদের বই বিক্রি হচ্ছে এটাও জ্ঞান অর্জনের একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার জ্ঞানের ভাণ্ডার বিভিন্ন বই বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকের তো এখানে আরেকটা স্টল আছে যে স্টলে আসলে মূলত বাংলাদেশের যত সাধু আছে সকলকে এখানে প্রদর্শন করা হলো বিভিন্ন সাধু আছে এখানে যে ছবি দেখতে পাচ্ছেন এগুলো হলো বাংলাদেশের বিভিন্ন সাধু যারা দীর্ঘদিন যাবৎ সাধন করার ফলে তারা সাধু হিসেবে আখ্যা পেয়েছেন তাদের ছবি আছে এখানে হয়তো অনেকেই দুনিয়াতে আছে অনেকেই নাই তো এটাও গুরুত্বপূর্ণ একটা অংশ তো আমরা এখানে আরও দেখাবো দর্শক এখানে তবে এই যে মাজারে নারী পুরুষের বেদম চলাফেরা উম্মাদ চলাফেরা কেউ কাউরের মতো না এই যে ওই পাশে বাউলদের গান হচ্ছে এই পাশে অনেকেই মাজারের উদ্দেশ্যে আসছে আমরা মাজারের দিকে ধীরে ধীরে সামনে যাচ্ছি যে মাজারের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাজারে নারীদের পদ্মা বলতেই নাই এখন জানি না এটা কিসের মাজার আদৌ এটা মুসলমান কেউ ছিল নাকি আল্লাহ মাহমুদ ভালো জানে হ্যাঁ ভাই উনি মুসলমান ছিল হ্যাঁ মুসলমান ছিল তো আসলে মুসলমান কিন্তু এখানে যারা আছে উনি কিন্তু বলে যায়নি যে আমি মরার পরে তোমরা এরকম করো তোমরা এগুলো করো এগুলো কিন্তু যে যার মন করা এই যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মূল মাজারের মূল প্রকট ভরপুর খাওন আছে সবাই চলে আসবেন মোহাম্মদপুর কবরস্থানের সাথে ঈদগাহ মাঠ এই মাঠে আপনারা আসবেন এখানে আসলে খাবার দাবারের অভাব নাই আপনারা আসবেন তবারক নিয়ে যাবেন দেশ দিশন থেকে সব জায়গাতে চলে আসবেন তো দর্শক এটাই হলো হায়দার বাবার মাজার শরীফ যিনি একজন সাধক ছিলেন যিনি নিজের জন্য কিছু করেন নাই যিনি দীর্ঘদিন সাধন করেছিলেন না খেয়ে শুধু রাস্তা দিয়ে হাঁটতেন আর মানুষ তার পিছন পিছন তাকে গুরু হিসেবে মানত ওই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো হজরত হায়দার বাবার মাজার শরীফ যিনি ওখানে শায়িত আছেন তার এখানে তার অনুসারী অনুসারীগণ বিভিন্নভাবে এখানে উপস্থিত হচ্ছেন সবাই এখানে আসছেন আসলে মূলত হলো ধর্মীয় অনুষ্ঠান যে যার মতন যে যারে মানে যে যারে ইয়ে করে সকল এখানে আছে তো
তো ঠিক আছে দর্শক, আজ এই পর্যন্তই, বাকিটা আপনাদেরকে পরে জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।